আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরিফ চৌধুরী। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও ব্যাংকগুলোতে পেনশনভোগীদের ভিড় সকাল থেকেই। রংপুরের সোনালী ব্যাংকের সামনে আছেন মেরিনা লাভলি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেরিনা, এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। আরিফ, আমি রংপুরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় অবস্থান করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে বেশ লোক সমাগম, এবং তারা কিন্তু এসছেন তাদের অবসরকালীন যে ভাতা সেই ভাতা নেওয়ার জন্য। এখানে দেখুন, সকাল দশটা থেকে, এখন তো একটু কমেছে, কিন্তু সকাল দশটা থেকে আমরা যেভাবে লক্ষ্য করেছিলাম বেশ ভিড় ছিল। যেখানে কোভিড-19 অর্থাৎ করোনা মোকাবেলায় জনসমাগম অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখবার কথা বলা হচ্ছে বারবার করে, সেখানে দেখুন যে এখানে কিভাবে জটলা বেঁধে তারা এই অবসরকালীন যে ভাতা সেটি নেওয়ার জন্য এসছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে এই দৃশ্য শুধু এখানেই নয়, আমি সোনালী ব্যাংকের আরও একটি শাখা আছে কাঁচারি বাজার শাখা, সেখানেও ভিড় দেখেছি। যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মোড়ে মাইকিং করছেন অর্থাৎ প্রচার প্রচারণা বেশ জোরে সোরে চালাচ্ছেন, সেখানে কিন্তু এই কার্যকারিতা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেখানে এই যে জনসমাগম রাখবার ক্ষেত্রকে না করা হচ্ছে, সেখানে কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় এই চায়ের দোকান, ছোটোখাটো বেকারি এসব কিন্তু খোলা রেখে তারা বিক্রি করছেন দোকানিরা, এবং সেখানে কিন্তু বেশ আড্ডা লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীও আছেন তাদের এই জনসমাগম অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখবার বিষয়টিকে নিশ্চিত করবার জন্য তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। কিন্তু জনগণকে এই ক্ষেত্রে আমার মনে হয় যে যেভাবে বিধি নিষেধ আরোপ করা আছে সেইটি কিন্তু অনেকেই মানছেন না। তো এই ছিল সবশেষ অবস্থা। এখানে আমি যেটি জানতে পেরেছি যে বেলা 12টা পর্যন্ত এ ধরনের অবস্থা বিরাজ করার সম্ভাবনাই বেশি, এবং এটি কিন্তু আগামী 10 তারিখ পর্যন্ত এই ভাতা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে, এই বিষয়টি আমি জানিয়েছি, আমি জেনেছি। এবং মেয়েরা, ধন্যবাদ আপনাকে। করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 69,000 ছাড়িয়েছে, আক্রান্ত 12,73,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে একদিনে আরও 1,165 জনের মৃত্যু, মোট মৃত্যু 9,500 ছাড়িয়েছে, আক্রান্ত 3,36,000-এর বেশি। যুক্তরাজ্যে আরও 621 জন মারা গেছেন, মোট মৃত্যু প্রায় 5,000, আক্রান্ত প্রায় 48,000। 10 দিন আইসোলেশনে থাকার পরও করোনা উপসর্গ থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাডায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হয়েছে, দেশটিতে মোট প্রায় 300 জন মারা গেছেন করোনায় আক্রান্ত। ভারতে এ পর্যন্ত 117 জনের মৃত্যু হয়েছে, মোট আক্রান্ত 4,000-এর বেশি। রোববার রাতে করোনার বিরুদ্ধে লড়তে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে একাত্মতা জানিয়েছে ভারতের নাগরিকরা। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ।